মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তারা গোপন সূত্রে অভিযান চালিয়ে 34 নম্বর জাতীয় সড়ক ওমরপুর, সেখানে প্রায় 250 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুরো বিষয় নিয়ে কথা বলবো, এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি জিয়াউল হক। জিয়াউল, কোথা থেকে গ্রেপ্তার করেছে বা কিভাবে বা আনছিল এই গাঁজাগুলি? ইনি কোচবিহার থেকে গাঁজা সহ গাঁজাগুলো নিয়ে চাকদা নিয়ে যাচ্ছিল। গোপন রঘুনাথগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 9 বস্তা গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করেন, তার নাম হলো শক্তিপত তাগড়িয়া, জানা যায়। তার বাড়ি কি কিছু জানতে পারা যাচ্ছে, কোথায় বাড়ি? পুলিশ গাড়ির কুচবিহার থেকে চাকদা নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তার হয়েছে, তার বাড়ি সম্বন্ধে কিছু জানতে পারা যাচ্ছে? না, বাড়ির না, এটা জানা যায়নি আমাদের পক্ষে। আর 250 কেজি গাঁজার আনুমানিক মূল্য, বাজার মূল্য কি হতে পারে, কি জানিয়েছে পুলিশ? 10 টাকা কিলো গাঁজা, সেখানে 250 কেজির দাম পেয়ে 2 কোটি টাকার উপরে দাম, 10 টাকা কিলো জানিয়েছেন আধিকারিক। ধন্যবাদ, ধন্যবাদ জিয়াউল। এবং প্রায় 2 কোটি টাকার গাঁজা বলা যেতে পারে এমনটাই জানালো আমাদের প্রতিনিধি। বড় ধরনের সাফল্য। এবারে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে, তারপরে কিন্তু পরবর্তী যে প্রক্রিয়া পুলিশের সেটা তারা শুরু করবে। ও যে কোচবিহার থেকে চাকদা নিয়ে যাচ্ছিল, ও সেটা আমাদের কাছেও স্বীকার করেছে। এরপরেই আমাদের NDPS অ্যাক্ট অনুযায়ী সমস্ত বাজার মূল্য 250 কেজি আছে, এখন বাজার মূল্য আনুমানিক 10,000 টাকা কেজি বলছে কাঁচামাল। ধরে আমরা খুলে দেখিনি কী ধরনের শুকনো বা কাঁচা আছে, সেটা আমাদের যে গবেষণাগার আছে তারাই পরীক্ষা করার পরে এটা বলা যাবে যে কত সঠিক মূল্য কত দাম হচ্ছে। শক্তিপদ দত্তরই, ও হচ্ছে কোচবিহার থেকে চাকদা নিয়ে যাচ্ছিল, ও সেটা আমাদের কাছেও স্বীকার করেছে। এরপরেই আমাদের NDPS অ্যাক্ট অনুযায়ী সমস্ত বাজার মূল্য 250 কেজি আছে, এখন বাজার মূল্য আনুমানিক 10,000 টাকা কেজি বলছে কাঁচামাল। ধরে আমরা খুলে দেখিনি কী ধরনের শুকনো বা কাঁচা আছে, সেটা আমাদের যে গবেষণাগার আছে তারাই পরীক্ষা করার পরে এটা বলা যাবে যে কত সঠিক মূল্য কত দাম। আপনাদেরকে আরও একবার জানাই, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ, তারা গোপন সূত্রে অভিযান চালিয়ে 34 নম্বর জাতীয় সড়ক তালাই মোড়, সেখান থেকে 250 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং সেই গাঁজাগুলিকে নিয়ে আসছিল। তখনই পুলিশের কাছে খবর যায় এবং সেই খবরের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা পুলিশ শুরু করেছে। পুলিশের কাছে যা তথ্য উঠে এসেছে তাতে কিন্তু এই গাঁজাগুলি কোচবিহার থেকে যাচ্ছিল নদিয়ার চাকদার দিকে, তারপরই সেগুলি ডিস্ট্রিবিউট হয়ে যেত বিভিন্ন জায়গায়। কারা জড়িয়ে রয়েছে, কারা এই কাজকে ত্বরান্বিত করত, পুরো বিষয়টি কিন্তু জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে আপাতত গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানোর পরই কিন্তু পুলিশ কাস্টডি নেয়ার পরে পরবর্তী যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা শুরু হবে।